أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Dear students, at first take my salam and love. Assalamu alaikum wa rahmatullah. Dear students, welcome to online class. I am Mazharul Islam from Nur Salah campus in Light Fair School. Today I am going to discuss cardinal and ordinal number from your advanced book lesson 28. Okay, so no more late, let's start our today's topic. Okay, listen to me what I say. Cardinal number, a cardinal number is a number that says how many of something there are. Dear students, cardinal number হচ্ছে আমরা গণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করে থাকি, ঠিক আছে? কোনো কিছু গণনা করার ক্ষেত্রে যে সংখ্যা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় cardinal number. যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওকে, আর ordinal number হচ্ছে, an ordinal number tells the order of things or person. অর্থাৎ অর্ডিনাল নাম্বার দ্বারা সাধারণত কোনো জিনিস অথবা ব্যক্তির ক্রম নির্দেশ করা হয়। ওকে, এক্সাম্পল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তোমরা জানো যে তোমাদের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11-এ এই কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের একটা পার্ট থাকে, সেখানে কার্ডিনাল অর্ডিনাল নাম্বার দ্বারা কোশ্চেনটা সলভ করতে হয়। ওকে, সো আজকে আমি তোমাদের এই কোশ্চেন নাম্বার 11 সলভ করার জন্য এই কার্ডিনাল অর্ডিনাল নাম্বার নিয়ে আলোচনা করছি। তোমরা এটা খুব গুরুত্ব সহকারে শুনবে এবং পরবর্তী এটি আত্মস্ত করবে, ঠিক আছে? এখন আমরা এখানে হচ্ছে কিছু চার্ট দেখব কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের। আমরা ডেফিনেশনটা জানলাম, এক্সাম্পলও দেখলাম, এখন আমরা হচ্ছে কিছু চার্ট দেখব, চার্ট অফ কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস। এখানে দেখো কার্ডিনাল নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21. ওকে, এভাবে এখানে আছে, দেখো 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. 31, 32, 33, 34, 35 এভাবে হবে, তারপরে হচ্ছে 40, তারপর 50, 51, 52, 56, 60, 61, 62, 63, 8, 70, 71, 72 এভাবে, দেন 80, ওকে, 81, 82, 83, এভাবে তোমরা যেটা অনেক নিচ ক্লাসে যেটা শিখেছো সেটা। ওকে, তারপরে আছে দেন 1000, 1, 100, 1000, 10,000, এভাবে আমরা এটা হিসাব করি, এটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে, তোমরা দেখো যে অর্ডিনাল নাম্বার হচ্ছে ক্রম নির্দেশ করবে। এখানে দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন্থ, টেন্থ, ইলেভেন্থ, টুয়েলভ, থার্টিনথ, ফোরটিনথ, সরি এখানে ইলেভেন্থ টুয়েলভ হবে, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, then 18th, 19th, 20th, 21st. আমরা অনেকে 21 বলে, আসলে এটা 21 হবে না, এটা তোমাদের আজকে থেকে এই ভুলটা অবশ্যই যেন না হয় এখানে মনোযোগ দেবে। তারপরে 22nd, 23rd, 24th, 25th, 26th, 27th, 28th, 29th, 30th, 31st, 32nd, 33rd, 34th, 45th, 46th, 47th, 48th, এভাবে এটা হবে। তারপরে 50th, 60th, 70th, 80th, 90th, 100th, 1000th, 10,000th. ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা অবশ্যই ভালো করে আত্মস্থ করবে এবং
এর ব্যবহারটা এখন আমরা জানবো যে কখন এটা ব্যবহার করতে হবে ক্রম নির্দেশ করার ক্ষেত্রে। আমরা এমনিতে সাধারণ গণনার ক্ষেত্রে কার্ডিনাল নাম্বার ব্যবহার করব, আর কোনো ব্যক্তি বা বস্তুর যখন আমরা ক্রম নির্দেশ করব তখন হচ্ছে অবশ্যই অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হবে। তোমাদের কোশ্চেনে এটা চাবে যে কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোথায় কিভাবে কখন এটা আমরা ব্যবহার করব। অনেক সময় তারিখ বাচক আমরা যেমন তারিখ বলি যে আমরা 15 অক্টোবর বলি, আসলে হবে না, এখানে তারিখের ক্ষেত্রে 15th অক্টোবর বা 10th অক্টোবর এভাবে হবে, ঠিক আছে? তবে আধুনিক ইংলিশে দুইটাই চলে, তবে আমরা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা ব্যবহার করব, ঠিক আছে? তো রাইট দ্য কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বারস ইন টু দ্য গ্যাপস। এখানে দেখো সংখ্যায় লেখা 17, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট ড্যাশ ড্যাশ ও ক্লক। এখানে কি হবে, এখানে হবে 7 ও ক্লক, এটা সাধারণ গণনা। আর নভেম্বর ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার, তাহলে নভেম্বর ইজ দ্য, এখানে 10 আছে, আমরা 10 বলবো না 10th বলবো, এখানে কনফিউশন। এখানে তারিখ বুঝাইছে, তারিখ বুঝাইলে অবশ্যই আমরা এখানে 10th বলবো, এখানে হবে 10th, TENTH, 10th month অফ দ্য ইয়ার। অ্যাজ ফর এক্সাম্পল জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, মে ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার, এভাবে হবে, ঠিক আছে? এভাবে আমরা এটার ব্যবহারটা সঠিকভাবে জানবো, ঠিক আছে? এরপর আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো মনির ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে হবে মনির ইজ 10 ইয়ার্স ওল্ড, এটা সাধারণ গণনা, এটা এখানে কার্ডিনাল নাম্বার ব্যবহার করতে হবে। তারপরে দেখো 4, টুডে ইজ ড্যাশ অফ দ্য অক্টোবর, টুডে ইজ দ্য 12th অক্টোবর, এখানে হবে 12th 12 অক্টোবর না। আর অবশ্যই অর্ডিনাল নাম্বারের পূর্বে অবশ্যই আর্টিকেল দা থাকে, এটা দেখলেই তোমরা সহজে বুঝতে পারবা। ইট কস্ট অনলি ড্যাশ ডলার্স, $100, $100, এখানে আমরা ইজিলি এটা গণনা করা হয়েছে। আই এম সো হ্যাপি দ্যাট উই হ্যাভ অন দ্য ড্যাশ প্রাইজ, এখানে ওয়ান প্রাইজ বললে ভুল হবে, হবে কি ফার্স্ট প্রাইজ, এখানে ক্রম অনুসারে বোঝাইছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইভাবে প্রাইজ থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, ওকে। ইট টেক্স ড্যাশ আওয়ার্স টু গো ফ্রম ঢাকা টু রংপুর, ইট টেক্স 7 আওয়ার্স, সহজ হিসাব যে 6-7 ঘন্টা সময় লাগে, 7th বলা যাবে না, ঠিক আছে? তারপরে থার্সডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক, তাহলে এটা কী হবে, থার্সডে ইজ, দেখো এখানেও দা আছে, থার্সডে ইজ দ্য, ইজ দ্য 6th ডে অফ দ্য উইক, এইভাবেই স্যাটারডে ইজ দ্য 1st ডে অফ দ্য উইক, সানডে ইজ দ্য 2nd ডে অফ দ্য উইক, দেন মানডে ইজ দ্য 3rd ডে অফ দ্য উইক, টুয়েসডে ইজ দ্য 4th ডে অফ দ্য উইক, ওয়েন্সডে ইজ দ্য 5th ডে অফ দ্য উইক, থার্সডে ইজ দ্য 6th ডে অফ দ্য উইক, ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, অর্থাৎ অর 7th ডে অফ দ্য উইক, এভাবে আমরা বলবো, ওকে? আর এরপরে থেকে আমরা অবশ্যই এটা আর ভুল করবো না। হি স্কোর ড্যাশ গোলস ইন টু গেমস, দেখো এখানেও আর্টিকেল নাই, তাহলে এখানে টু গেমস, হি স্কোর টু গোলস ইন টু গেমস, ইট ওয়াজ হিজ ড্যাশ গোল ইন দ্য লাস্ট গেম, ইট ওয়াজ হিজ 1 গোল, এখানে হবে 1 গোল ইন দ্য লাস্ট গেম, ওকে ডিয়ার স্টুডেন্টস। আমি আরও কিছু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। দেখো অন সানডে আই রিচ স্কুল অ্যাট 11 AM, আই অ্যাটেন্ড দ্য ড্যাশ পিরিয়ড, এখানে কী হবে, এখানে হবে ফার্স্ট পিরিয়ড, অ্যাট 11:20 AM, আফটার দ্যাট আই অ্যাটেন্ড সেকেন্ড পিরিয়ড, অ্যাটেন্ড দ্য সেকেন্ড, এখানে দা দিলে দা দিতে হবে দ্য সেকেন্ড পিরিয়ড, অ্যাটেন্ড দ্য সেকেন্ড পিরিয়ড অ্যাট 12 PM, অ্যান্ড দ্য থার্ড পিরিয়ড অ্যাট 12:40 PM, আফটার থার্ড পিরিয়ড অ্যাট 1:30 PM উই গেট টিফিন ব্রেক, দেন আই অ্যাটেন্ড দ্য ফোর্থ পিরিয়ড, আমি আগেই বলছি আধুনিক ইংলিশে ফোর্থ দিতে পারো অথবা দ্য ফোর্থ অথবা ফোর্থ পিরিয়ড অ্যাট
2 PM and after the dash period at 2 PM after last period at 2 past 40 PM I get back home তারপর আমি বাড়ি ফিরি ওকে ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের আবারও বলছি যে ক্রম নির্দেশ করার ক্ষেত্রে অবশ্যই অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হবে আর সাধারণ গণনার ক্ষেত্রে আমরা কার্ডিনাল নাম্বার ব্যবহার করব এই কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারের এক্সাম্পলটা এটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে ঠিক আছে এবং এর প্রপার ইউজটা তোমাদের করতে হবে ঠিক আছে So I hope that you have no confusion today's lesson. Okay. So best of luck. Allah Hafiz.